আসসালামু আলাইকুম এক দেশে লকডাউনের দুই নীতি এমনটাই বিশ্লেষণ করেছেন বিশ্লেষকরা তাই এ সংক্রান্ত বিষয়াদি নিয়ে একটি গুরুত্বপূর্ণ সংবাদ এখন আপনাদেরকে পড়ে শোনাবো তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল কঠোর লকডাউনে শিল্প কারখানা খোলা রাখাকে এক দেশে দুই নীতির বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আক্তার এবং সাধারণ সম্পাদক জুলহাস নাইন বাবু রোববার এগারোই এপ্রিল এক যৌথ বিবৃতিতে পোশাক কারখানার মালিকদের আসন্ন কঠোর লকডাউনে কারখানা খোলার প্রস্তাবনায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন তারা শ্রমিক নেতারা বলেন মালিক পক্ষের এই প্রস্তাব একদেশে দুই নীতির বহিপ্রকাশ ঘটিয়েছে একই সাথে সমাজে নিষ্ঠুরতম বৈষম্যকে সামনে এনেছে সমাজে মধ্যবিত্ত উচ্চবিত্ত লকডাউনের আওতায় ঘরে থেকে কাজ করবে আর জীবনের ঝুঁকি নিয়ে কারখানায় যাবে শ্রমিকরা এটা মেনে নেওয়া যায় না করোনার দ্বিতীয় ঢেউয়ের এই বিপদকালে শ্রমিকদের সচেতনে লকডাউনের আওতায় রাখলেই সংক্রমণ বৃদ্ধি কম হবে এটাই বিজ্ঞানসম্মত নেতৃবৃন্দু বলেন সমাজের বাদ ঘরে থাকবে স্বাস্থ্যবিধি মেনে চলবে আর শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করবে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য প্রস্তাব নয় তারা বলেন শ্রমিকের জীবন ও জীবিকার নিশ্চয়তা না দিলে কোনোভাবেই করোনা মোকাবেলা করা যাবে না লকডাউনও কার্যকর হবে না নেতৃবৃন্দ আরও বলেন করোনা লকডাউনে সকল নাগরিকের জন্য সরকার একই নিয়ম করবে এটাই কাম্য সরকারি বেসরকারি কর্মকর্তারা কাজে যাবে না বেতন পাবে কিন্তু শ্রমিকদের বেলায় পাল্টা নীতি বিপদকে ঘনীভূত করবে যার পরিণতিও হবে ভয়াবহ গার্মেন্টস শ্রমিক সংহতির নেতারা বলেন সাউথ আফ্রিকার ভেরিয়েন্ট এখন পোশাক শ্রমিকদের মধ্যে আক্রমণ বাড়ার সুযোগ তৈরি করেছে চল্লিশ লাখ শ্রমিকদের টেস্টিং এর কোনো ব্যবস্থা না রেখে ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ না নিয়ে উল্টো গরিবের করোনা হয় না বলে মালিকপক্ষ গত বছর থেকে শ্রমিকদের দারিদ্র নিয়ে নিষ্ঠুর পরিহাস করে আসছে নেতৃবৃন্দ বলেন শ্রমিকরা শিল্পের প্রাণ তাদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেললে আসন্ন বিপর্যয়ের দায় মালিক এবং সরকারকেই নিতে হবে এই বিপদের রেশ সারাদেশের জনগণের টানতে হবে তাই এখনই সময় শিল্প বাঁচাতে শ্রমিকের জীবন জীবিকার দায়িত্ব নেওয়া শেষ করছি আসসালামু আলাইকুম